Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। মানি, উচকু আমাকে মানি বলে ডাকবে, তোর ছেলেকে আমি এই যা ছেলে বলে ফেললাম। কিন্তু জানিস তো দিদি ভাই, আমার না মেয়ে পুচকু বেশি পছন্দ। কি সুন্দর ওকে মনের মতো সাজাতে পারবো বলতো। দেখি 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 দেখি, হাত ছড়া হাত ছড়া। যদি যমজ পুচকু হয় তখন কি হবে? ওরে বাবা, ওদের সামলাতে গিয়ে তো আমার যে কটা চুল আছে সেগুলোও পড়ে যাবে, কি হবে তখন? আচ্ছা দিদি ভাই, পুচকু তো আমায় মানি বলে ডাকবে, দীপু অ্যাসিস্ট্যান্টকে কি বলে ডাকবে? মেশো, কাকু, সব মিলিয়ে মেকু। দুষ, এই দিদি ভাই শোন না, বল না রে, বল না দীপু অ্যাসিস্ট্যান্টকে কি বলে ডাকবে আমাদের পুচকু, বল না। কি রে চুপ করে আছিস কেন, বল বল না। আর বাবা বলে কাকে ডাকে না। ওর বাবা কি আর এ বাড়িতে কোনোদিনই ফিরবেন না? সারা জীবন এইভাবে ফেরার হয়ে থাকবেন? জানি না রে দিদি ভাই, উনি ফিরলেই তো শাস্তি পাবেন, আর সেই শাস্তিটা উনি মাথা পেতে নিতে চান কিনা সেটাও তো দেখার, তাই না? ফ্রিজ ভেঙে যাওয়ার দায়ে হয়তো উনি অল্প শাস্তি পেতেন, কিন্তু থানায় আগুন লাগিয়ে মৃত মানুষের মুখোশ পরে পালিয়ে যাওয়াটা তো আরো বড় অন্যায়। আরে বলছি যে উনি যদি জানতে পারেন যে উনি বাবা হতে চলেছেন, ওনার সন্তান পৃথিবীতে আসতে চলেছে, তাহলে তাহলে কি উনি চাইবেন না ওনার সন্তানের মুখ দেখতে? তাহলে ও কি উনি এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবেন? কি বলতো দিদি ভাই, পালিয়ে বেড়ালে না সেই মানুষটাকে পালিয়ে বেড়াতে হয়, পালানো থেকে তার আর নিস্তার থাকে না। আর জামাইবাবু যত বড় অন্যায়টা করেছেন, আমার ধারণা যে জামাইবাবু ফিরলে তাকে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। অপু, আমি কি করবো রে? আমি আমি আমার বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? দিদি ভাই, তুই কেন কোথাও যেতে যাবি বলতো? তোর জন্য তো আমরা সবাই আছি, আমি আছি, মা বাবা আছে, বাড়ির প্রত্যেকটা মানুষ আছে, আমরা সবাই মিলে তোকে আগলাবো, তোকে ভালো রাখবো, আমাদের পুচকুকে ভালো রাখবো। আর দিদি ভাই, পুচকুর মানে থাকতে পুচকুর কিসের অভাব হবে বলতো? পুচকুকে পিতৃ পরিচয় নয়, মানুষের পরিচয়ে মানুষের মতো মানুষ করব আমরা। Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।